আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গণিত বিষয়ের একটি খুব গুরুত্বপূর্ণ উৎপাদক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শেখানোর চেষ্টা করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করো। মূলত এই উৎপাদকটা চাকরির ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, যদি লিখিত পরীক্ষায় আসে। এমনিতে আমরা নর্মালি করে ফেলি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি কী লিখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসলে মূলত এটা বিশ্লেষণ করা হচ্ছে না, তো আজকে আমি দেখাবো কীভাবে বিশ্লেষণ করতে হয়। শুরু করা যাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো, যদি আমরা সূত্র সরাসরি প্রয়োগ করে ফেলি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কী করবো, এই প্রথম লিখবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার, তারপর প্লাস এ বি, যদি এখানে নিয়ে আসা হয়েছে তার মাইনাস এ বি লিখবো মাইনাস বি স্কোয়ার। এখান থেকে এই জোড়া কি কমন যায়, এ থাকে এ প্লাস বি, এখানে কমন যাচ্ছে বি থাকে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দূরে থেকে একটা কমন, আর থাকলো এ মাইনাস বি। তাহলে আমাদের এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। সরাসরি সূত্র না এনে এভাবে করতে হবে। তোমরা আরেকটা নিয়মে করতে পারো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা বাদ দিয়ে লাস্ট তিন নম্বর লাইন থেকে শুরু করতে পারো। যা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কী করবে, গুণ করে বসাই দিবে এ এ স্কোয়ার প্লাস এ বি। তারপর মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, কমন এ থাকলে এ প্লাস বি, এখানে কমন বি থাকলে এ প্লাস বি, তাহলে হয়ে গেলে প্লাস মিনটে আমার। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।